আইমান, ধরো ইয়েস, তোমাকে একটা অপশন দেওয়া হলো, তোমার এক হাতে 5.8 মিলিয়ন বা 58 লাখ ফলোয়ার্স, আচ্ছা, আরেক হাতে 58 লাখ টাকা, উইচ ওয়ান উড ইউ চুজ? এনি ডে 5.8 মিলিয়ন ফলোয়ার্স? টাকা না, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। আমি আমার লাইফে এতদিনে 5.8 মিলিয়ন আমাকে মনে হয় ফেসবুকে ফলো করে, আমি টাকা 58 লাখের বহুগুণ কামাইছি। সো ওইটা আবারও আসবে, আবারও চলে যাবে, বাট দ্যাট ফলোয়ার্স, যারা আমাকে পছন্দ করে, যাদের জন্য আমি কাজগুলো করি, যে প্রতিদিন ডে ইন ডে আউটের কাজ করে ইন্সপিরেশনটা আসে, ওরা যদি চলে যায় তাহলে আমি নাথিং। এখন তোমার কি মনে হয় যে জাস্ট এই ফলোয়ারটা দিলেই যথেষ্ট? আজকে তুমি আইমান না, হ্যাঁ, যে কোনো একজনকে আমি এখানে নিয়ে এসে বললাম যে নাও তোমাকে ফলোয়ার দিব, সেটা না। আমি এটা আমার অনেকজনকে বলি, ব্র্যান্ড ইকুইটির একটা খুব ইন্টারেস্টিং গেম আছে, আমি এটাতে বুঝাই। ইন্টারেস্টিং গেমটা হলো, আমরা যখনই দেখি কোনো একটা ভাইরাল টপিক বের হয়েছে, সবাই এটা নিয়ে ভিডিও করি, রাইট? আচ্ছা, ভিডিও করে আমরা কিন্তু ভিউ পাই, ফলোয়ার্সও পাই, বাট ওই ভিউ আর ওই ফলোয়ারটা কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ভিউ বা ফলোয়ারটা হয় না, হয় ভাইরাল টপিকটার কারণে। সো টপিকটা আরও ভাইরাল হয়, বাট দিন শেষে যে ক্রিয়েটার ছিল ওর ব্র্যান্ড ইকুইটি কিন্তু খুব একটা বাড়ে না। সো অফকোর্স র্যান্ডম কাউকে দিয়ে দিলাম 5.8 মিলিয়ন, ওরে দিয়ে কোনো লাভ নেই, বাট ইফ ইউ ক্যান বিল্ড ইট, এই 5.8 মিলিয়নের মধ্যে যদি আপনার প্রতিটা ফলোয়ারের মধ্যে আপনার ব্র্যান্ড ইকুইটি জমা থাকে, তাহলে ইউ ক্যান গো সাম। এবং এই সেম জিনিসটা কিন্তু ওই যে মানে মিস্টার বিস্ট এবং ওর ভাইয়ের সাথে হয়েছিল, যে মিস্টার বিস্ট শাউট আউট দিয়েছিল ওর ভাই মিস্টার ব্রোকে, বুঝছিস? সো হি গট ফেমাস রিয়েলি ফাস্ট, বাট ও জাস্ট প্রসেস করতে পারতেছিল না, আচ্ছা আমি এটা কিভাবে, আমি মানে ওই যে ইকুইটির কথা বলেন, হি গট কনফিউজড এক্স্যাক্টলি, এন্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, বিকজ পুরো সাবস্ক্রাইবারটা আসে মিস্টার বিস্ট থেকে, ওকে বলবে ও মিস্টার বিস্টের ভাই, এন্ড দ্যাট ইজ নট আ ভেরি গুড থিং দ্যাট মিস্টার ব্রো উড লাইক টু